Assalamualaikum everyone, welcome back to my channel. ঈদের নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তৈরি করছি শামি কাবাব। ঘরে থাকা অল্প উপকরণে এবং ব্লেন্ডারে ব্লেন্ড ছাড়া অথবা পাটায় বাটা ছাড়াই কিন্তু আপনারা এত মজাদার এই শামি কাবাবটি তৈরি করতে পারবেন অতি সহজেই। পাটায় বেটে নিলে কাবাবের টেক্সচারটা যেরকম হয় ঠিক সেরকমই পাটায় বাটা ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। কাবাব তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন পড়বে এখানে গরুর মাংস হাড় চর্বি ছাড়া। আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে থেকে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস নিয়ে নিচ্ছি, প্রায় 700 গ্রামের থেকেও একটু বেশি। মাংসগুলোকে একটু ছোট ছোট করে কাটবেন, এতে করে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যত ভালো করে মাংস সিদ্ধ হয়ে যাবে ততই কিন্তু মাংসটা একদম খুলে খুলে যাবে। এবার এই মাংসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ ছোলা বুটের ডাল। আমি ডালটাকে প্রায় 3-4 ঘন্টা পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, এটা আমি দিচ্ছি সামান্য একটু কালারের জন্য, চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথেই দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ঘরে যেই গরম মশলাটা আছে সেটাই কিন্তু এখানে দিতে পারবেন, অথবা বাজার থেকে কেনা গরম মশলাও এখানে ব্যবহার করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন 4-5টা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি শুধু। আমি কিন্তু গরম মশলার গুঁড়ার মধ্যে সব রকমের গরম মশলা যেহেতু আছে, তো এই জন্য এখানে আর কোনো আস্ত গরম মশলা ব্যবহার করলাম না, শুধু এলাচটাই ব্যবহার করলাম। এবার সামান্য করে তেল দিয়ে দিতে হবে, এই ধরুন 4-5 টেবিল চামচের মতো। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মিক্স করতে পারবেন। আমি রান্নাটা প্রেশার কুকারে করছি, আপনারা যে কোনো রান্নার হাঁড়িতেই কিন্তু এই রান্নাটা করতে পারবেন। আমি তাড়াতাড়ি করার জন্যই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। নর্মাল হাঁড়িতে রান্না করলে মাংস যেভাবে কষিয়ে রান্না করে সেভাবেই মাংস আর ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ভালো করে মিক্সিংটা হয়ে যাওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের থেকে একটু কম। এই পানিটা দিয়েই প্রেশার কুকারের ভিতরে ডাল মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে প্রেশার কুকারে 6টা সিটি আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে সিদ্ধ করব। 6টা সিটি হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে একদম কিন্তু গলে গলে গিয়েছে, মাংসটাও কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু মাংসটা কিন্তু এখনও ছুটে যায়নি। তবে এখন পর্যন্ত যেই পরিমাণ পানি আছে এই পানিটা দিয়ে মাংসটাও কিন্তু একদম গলে যাবে। এবার নেড়েচেড়ে এই পানিটুকু ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে নাড়তে নাড়তে মাংসের যেই এক্সট্রা পানিটুকু ছিল সেটাও কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি, আর হাতলটা দিয়ে বারবার নাড়াচাড়া করতে করতে মাংসটা কিন্তু এখানে প্রায় খুলে খুলে গিয়েছে। এটা হয়েছে কিন্তু মাংসটা আমি ছোট ছোট করে কেটেছি, এই জন্য মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, সাথে নাড়তে নাড়তে মাংসটা একদম খুলে এসেছে। এখন আমি যেটা করব, চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন এখানে একটা পটেটো ম্যাশার নিয়ে নিলাম, এই পটেটো ম্যাশারটা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা একদম ম্যাশ করে নিব। এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে, আপনারা চাইলে পটেটো ম্যাশার অথবা যদি পাটায় করতে চান পাটায় চাইলেও এরকম গরম অবস্থায় হালকা করে একটু বেটে নেবেন, এতে করে খুব সহজেই দেখবেন যে বাটা হয়ে যাবে, খুব বেশি একটা কষ্টও হবে না। এই কাজটা গরম থাকতে থাকতে করতে পারলেই কিন্তু ভালো হবে। এখন ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু ভালো করে সব কিছু ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো ম্যাশ করে নেয়ার পরে দেখেন একদম কিন্তু আমরা পাটায় বাটলে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেরকম হয় সেরকম হয়ে গিয়েছে মাংসটা। আপনারা টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জাস্ট 10-12 মিনিট লাগবে এটাকে করতে, গরম অবস্থায় করতে পারলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আসলে।
তো আমার এটা ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন প্রেসার কুকার থেকে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কাবাবগুলো বানানোর জন্য এই মাংসটার সাথে অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি পছন্দ মতো কাঁচা মরিচ কুচি, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি। দিয়ে দিব এখানে একটা ডিম, নর্মালি দুটো ডিমই এখানে লাগবে, আমি একটা একটা করে ডিম দিয়ে তারপরে হচ্ছে মাখাবো। প্রথমে একটা ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে ভালো করে মাখানোর পর মনে হলো না আরও একটা ডিমের প্রয়োজন আছে, এখানে আমি আরও একটা ডিম নিয়ে নিলাম। কারো দুইটা অথবা তিনটা ডিমেরও কিন্তু এখানে প্রয়োজন পড়তে পারে, এটা আসলে আপনারা যতক্ষণ না পর্যন্ত না মাখাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। ডিম দিয়ে মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে এটার বাইন্ডিংটা আসলে কেমন হয়েছে, ততক্ষণের আগ পর্যন্ত বুঝতে পারবেন না। দুইটা ডিম দেওয়ার পরে অথবা তিনটা ডিম দেওয়ার পর যদি মনে হয় যে বেশি নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম কিছুটা অ্যাড করে দিতে পারেন। তবে আমার এখানে দুইটা ডিমই একদম পারফেক্ট আছে। আমি দেখুন একটা কাবাবের শেপ বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাইন্ডিং হয়ে গিয়েছে, কাবাবটাও খুব সুন্দর হয়েছে আর কোনো প্রকার ফাটল নেই। আপনারা চেষ্টা করবেন যদি কাবাবের গায়ে কোনো ফাটল থাকে সেটাকে হাত দিয়ে এভাবে একটু ঠিক করে দিতে। কাবাবের গায়ে যদি ফাটল থাকে সেই ক্ষেত্রে ভাজার সময় কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। তো এই যে এখানে দেখুন আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে আমি এটাকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কাবাবগুলো সংরক্ষণ করতে পারবেন। এইভাবে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন যে কোনো একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো একটা বক্সের ভিতরে ভরে রাখতে পারবেন। তারপর মাস জুড়ে আপনারা এই কাবাবটা খেতে পারবেন। আমি কয়েকটা কাবাব আপনাদেরকে ভেজেও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। আমি আসলে এই তেলটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার তেলটাতেই কাবাবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও কিন্তু কমিয়ে নিতে পারবেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কাবাবগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হয়ে আসলে সাথে সাথেই একটা কালার চলে আসবে। কাবাবটা কিন্তু সিদ্ধ হওয়ার কিছু নেই, আমরা মাংস ডাল সব কিছু আগে থেকেই কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কাবাবগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ যখন মোটামুটি হয়ে আসবে তখন অপর পাশটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার শামী কাবাব। আমি প্রথমে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরের টেক্সচারটা একদম পাটায় বাটলে যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু হয়েছে। আর এই কাবাবটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।